অতিরিক্ত ভাড়া দিয়েই সড়ক পথে চলছে ঘরমুখ মানুষের ঈদযাত্রা। দ্বিগুণ না হলেও কাছাকাছি ভাড়ার বিষয়টি মেনে নিয়েই যাচ্ছেন তারা। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, যাত্রী গন্তব্যে পৌঁছে দিয়ে ঢাকায় খালি গাড়ি নিয়ে আসার খরচ, মহাসড়কে পুলিশের চাঁদাবাজি সহ যাবতীয় খরচ উঠিয়ে নিতে নিরুপায় হয়েই এই উদ্যোগ নিয়েছেন বাস মালিকরা। এদিকে আজ থেকে ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু, আর একদিন বাদে ঈদ। এই শেষ মুহূর্তে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় লক্ষণীয়। স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি যাওয়ার বিষয়টি প্রাধান্য দিচ্ছেন তারা। ঈদযাত্রার আরো খবর জানাতে রাজধানীর গাবতলী এবং কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে চলে যাব গাবতলী বাস টার্মিনালে, আছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। থিওটোনিয়াস, বাসে ঈদযাত্রা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা যাত্রীদের? এছাড়া কেমন দেখছেন সেখানে চাপ? চৈতি, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি পড়ছে। রাজধানীতে বৃষ্টি পড়া মানে আসলে ভোগান্তি। সুতরাং বাড়িমুখো বা ঘরমুখো যে মানুষ যারা যাবেন, যে যাত্রীরা, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাবেন, আপনাকে আমি দেখাচ্ছি, দর্শকরা দেখবে যে থেমে থেমে গাড়িগুলো চলছে। এগুলো কিন্তু রাজধানীমুখী এইসব এই যানবাহনগুলো বা পরিবহনগুলো, তো গন্তব্যে পৌঁছে দিয়ে রাজধানীতে ফিরতে কিন্তু বেশ সময় লাগছে। যার ফলে যারা বাইরে যাবে বলে কাউন্টারগুলোতে বসে আছে অপেক্ষায়, তাদের কিন্তু অপেক্ষাটা বাড়ছে। এই গাড়িগুলো কিন্তু এই সড়কে শ্যামলীর কাছ দিয়ে অথবা কল্যাণপুর কাছ দিয়ে যে কাটা অংশ আছে সেখান দিয়ে ঘুরে আসতে কিন্তু বেশ সময় লাগছে। এটা হচ্ছে একটা ভোগান্তির জায়গা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে টিকিটের যে দাম, নির্ধারিত মূল্য, সরকার নির্ধারিত মূল্য, তার থেকে কিন্তু অনেকেই বা অনেকগুলো পরিবহন কিন্তু বেশি রাখছে ভাড়া। তো যাত্রীরা ওই অভিযোগটি করেছেন, জানিয়েছেন। তারা আইন শৃঙ্খলা বাহিনী কোন সদস্যদের খুঁজে পায়নি, কিন্তু আমাদের কাছে বা গণমাধ্যমের কাছে জানিয়েছেন যে বেশি ভাড়া দিয়ে আসলে যেতে হচ্ছে, কারণ যেতে হবে। আর যে বিষয় তথ্য যেটি যুক্ত করা দরকার, সেটি হচ্ছে যে রোজার ঈদে দক্ষিণ পশ্চিম রুটে গাবতলী হয়ে কিন্তু যাত্রী তেমন একটা ছিল না, কিন্তু এই ঈদে মানে পরিবহন সংশ্লিষ্টরাই বলছেন যে এই ঈদে তারা মোটামুটি যাত্রী পাচ্ছেন, যেটি তারা তাদের জন্য এটা স্বস্তিদায়ক, কারণ রোজা ঈদে পুরো একেবারে গাবতলী খা খা করেছে কিন্তু। সুতরাং আজকে যে চাপটি আছে, চাপ বলা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, মোটামুটি ভালো ভিড় আছে গাবতলী অংশে, দক্ষিণ পশ্চিম মুখেও, যদিও এখানে উত্তরবঙ্গের এটাই বর্তমানে বেশি। সেই হিসেবে আগামীকালও, যেহেতু পোশাক শ্রমিকরা ছুটি পাবেন অনেকে পর্যায়ক্রমে, সেই হিসেবে আগামীকালও কিন্তু এখানে মোটামুটি একটা ভিড় বা তাদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। পরিবহন সংশ্লিষ্টরা কিন্তু মোটামুটি সেই হিসেবে তারা সন্তোষ প্রকাশ করবেন বা খুশি হবেন। জ্যোতি থিওটোনিয়াস, ধন্যবাদ আপনাকে। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, আজ থেকে আনুষ্ঠানিক ঈদের ছুটি শুরু হচ্ছে এবং একদিন বাদেই ঈদ। শেষ মুহূর্তে কেমন দেখছেন রেল স্টেশনে যাত্রীদের চাপ? খুব একটা চাপ কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না, এই কারণে যে এবার ট্রেনের যে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি আমরা প্রত্যেক বছর বলি, সেটি কিন্তু তেমন একটা নেই। ফলে এবং বেশ স্বচ্ছন্দেই যাত্রীরা যেতে পারছেন ট্রেনে। এ পর্যন্ত যে ট্রেনগুলো আসলে সকাল থেকে ছেড়ে যাওয়ার কথা, সেগুলো সঠিকভাবেই ছেড়ে গেছে এবং একই সাথে আবার কিছু ট্রেন কিন্তু ইতিমধ্যেই লাইনে রয়েছে। ফলে খুব একটা যাত্রীর চাপ অথবা অনিয়ম বা বিশৃঙ্খলা কিন্তু এ পর্যন্ত চোখে পড়েনি। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সবসময় আমরা দেখি যে ঈদের সময় প্রচণ্ড ভিড়ের কারণে ট্রেনের ছাদে ভ্রমণ করার এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাই এবং সেটিকে নিরুৎসাহিত করা হয়। কিন্তু এবছর বৈরী আবহাওয়াও রয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, ফলে এখন পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে তাতে খুব একটা ছাদে যাত্রী বহনের যে দৃশ্য, সেই দৃশ্য এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সাথে সাথে সেটি হয়তো বাড়তে পারে। আমি দুই একজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপা, একটু যদি আপনার সাথে কথা বলি, ট্রেনে কি ঠিক সময় মতো ট্রেন ছাড়ছে? কোন ট্রেনে যাবেন? আমি আর কি, আসসালামু আলাইকুম, আমি রংপুর এক্সপ্রেসে যাইতাম, তা রংপুর এক্সপ্রেস ঠিক টাইমে ছাড়ছে আর কি, 9টার ট্রেন, 9টা হলো 20 মনে হয় ছাড়ছে। এই জন্য মানে আস্তে আস্তে 5 মিনিটের কারণে ট্রেনটা লেট করে ফেলছি আর কি। ও, আপনি ট্রেনটা পাননি? না পাইনি। তার মানে ট্রেন একদম সঠিক সময়ে ছাড়ছে। শুনছিলেন আপনি যে একদমই ঈদের সময়ও কিন্তু একদম ট্রেন ঠিক সময় মতো ছেড়ে গেছে বলে এই যাত্রী ট্রেন মিস করে গেছেন, অর্থাৎ একটু দেরি কিন্তু ট্রেন করেনি, রংপুর এক্সপ্রেসের কথা তিনি বলছিলেন। তো এই যদি আমি যদি আমাকে আপনাকে বলি যে যাত্রীরা খুবই সুশৃঙ্খলভাবে, এবার আপনি জানেন যে অনলাইনে
টিকিট দেওয়া হয়েছে, সামান্য কিছু স্ট্যান্ডিং টিকিট রয়েছে, এছাড়া অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে। ফলে সবকিছু মিলে কিন্তু এবছর কমলাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছি মোটামুটি এক ধরনের ভালো পরিস্থিতি বিরাজ করছে। উর্মি, ধন্যবাদ আপনাকে।